हेलो एवरीवन, আমার পাঁচ মিশারি রোজদিন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে যেটা আমি বানাবো সেটা হচ্ছে গোপালজির জন্য একটা নাইট স্যুট। তো এই নাইট স্যুটটা বানানোর জন্য ইজি অনেকগুলো প্রসেস আছে, তো তার মধ্যে থেকে আমি একটা প্রসেস তোমাদেরকে আজকে দেখাবো। তো যেটা হচ্ছে খুবই সুন্দর, আমি যেটা বানাবো হচ্ছে 3 নম্বর গোপালজির জন্য। তো 3 নম্বর গোপালজির জন্য আমার মোটামুটি কাপড় লাগবে হচ্ছে 8 ইঞ্চ মতন। তো যেটা আমি বানাবো সেটা হচ্ছে রুমাল দিয়ে বানাবো আমি আজকে। তো রুমালের কাপড়গুলো ভীষণ সুন্দর হয়, এটা একদম পিওর কটনের মধ্যে। তো আমি ওই জন্য পিওর কটনের এই রুমাল দিয়ে আজকে বানাবো। তো আমার গোপালজি হচ্ছে 3 নম্বরে, তো 3 নম্বর গোপালজির জন্য আমার লাগবে 8 ইঞ্চ কাপড়। আমি এই সাইড থেকে একটু ছেড়েই নিয়েছি, কারণ এই জায়গাটা আমি কেটে ফেলবো। তো আমি মোটামুটি এইখান থেকে নিচ্ছি 8 ইঞ্চ কাপড়, ঠিক আছে। আর এইদিকে আমি চওড়ায় নিয়ে নেবো 4.5 ইঞ্চ। তো এই পিসটা কেটে নেওয়ার পরে আমি এইটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। এটা আমার 3 নম্বর গোপালজির জন্য আমি বানাচ্ছি। আর এইখানেতে হচ্ছে আমি আর একটা ফোল্ড করে নিলাম, ঠিক আছে। এই পোর্শনটা দেখো আমি একটু এক্সট্রা রেখেছি। এটাকে মুড়ে নেওয়ার পরে এবার দেখো আমি এটাকে মাঝখান থেকে একটা ফোল্ড করে নিচ্ছি। এই যে সমান ভাবে আমি দু সাইড দিয়ে মুড়ে নিলাম। এইবার আমি কি করব, আমি এই পোর্শনটায় একটা কাট লাগাবো এরকম রাউন্ড করে এই জায়গাটা। দেখো দুটো সাইডে সেম এসছে, দেখো এটা কাটা পরে খুললাম যখন এরকম শেপ এসছে, ঠিক আছে। এটা আমার এরকম শেপে আসছে। এবার এটাকে আমি কি করব, এরকম রিবন আছে, 1/2 ইঞ্চ রিবন পাওয়া যায় মার্কেটে, ভীষণ অ্যাভেলেবেল, এগুলো খুব সহজেই পেয়ে যাবে, খুব ইজিলি অ্যাভেলেবেল। তো এইরকম 1/2 ইঞ্চের রিবন নেবে, নিয়ে এই পোর্শনটাকে আমি লক করে দেবো এইভাবে। তো এরম ভাবে করবে কি, এটাকে এরম ভাবে স্ট্রেট করে নেবে, স্ট্রেট করে নিয়ে এটাকে এইভাবে সেলাই করে দেবে। এরকম যে আমার ভি শেপ চাই সেরকম একদমই নয়, এটাকে জাস্ট স্ট্রেট করে এরকম ভাবে স্ট্রেট করে রিবনটা সেলাই করে দেবে। এটা হাতেও করতে পারবে মেশিনেও করতে পারবে। তো আমি আপাতত মেশিনেই করছি, আমি হাতে করছি না। তো তোমাদের মানে মেশিন না থাকলে তোমরা এটাকে হাতেই সেলাই করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার এই দুটো সাইড মোড়া হয়ে গেছে, এই যে রিবন দিয়ে মুড়ে দিয়েছি আমি। তো রিবন দিয়ে আমি এইটাকেও কি করব, এরকম ভাবে মুড়ে দেব, এটাকে এইভাবে মুড়ে দিয়ে এখানে এতটা মতন রিবন আমি এক্সট্রা করে মুড়ে রাখবো, ঠিক আছে। এতটা করে থাকবে, এতটা আমি মুড়ে ছেড়ে দেবো। আবার সেম ভাবে এই সাইডটা থেকে মুড়ে অতটা আমি ছেড়ে রাখবো। সেম এই 4টে দিকই আমি করব দুটো। তো দেখো আমার এই সাইডটা পুরোটা মোড়া হয়ে গেছে, এই যে এই সাইড গুলো 4টে সাইডে আমার মোড়া হয়ে গেছে। তো এটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা আমার পায়ের দিকে চলে যাবে, এই দুটো আমার গোপালজি পায়েতে চলে যাবে, আর এই দুটো হচ্ছে ওপরের পোর্শন, ঠিক এইভাবে আসবে জামাটা, আর এই দুটো হচ্ছে কাঁধে বাঁধার জন্য। তো এই 4টে রিবন আমার হয়ে গেছে। এইবার আমি কি করব, এটাকে আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে এই যে ওপেন দুটো দিক আছে, এই দুটো দিকের মধ্যে একটা দিক আমি জয়েন্ট করে দেবো। তো দেখো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে, হয়ে গিয়ে আমার এরকম শেপটা এসেছে। এই মাত্র একটা সাইড খোলা রয়েছে। তো আমি এখানে কি করব, এই জিনিসটাকে আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আমি এদিক থেকে এদিক পর্যন্ত পুরো ইলাস্টিক ইউজ করব। আর এইটা কি করব, আমি এটা নিয়ে নেব 4 ইঞ্চ মতন, ঠিক আছে।
ইলাস্টিকটা আমি নিয়ে নেবো 4 ইঞ্চ মতন। এটা এমনি নর্মাল ইলাস্টিক, যেটা তোমার যেটা আমাদের এখানে মার্কসে ইউজ হচ্ছে, দেখতেই পাবে মার্কেটে এমনি নর্মালি অ্যাভেলেবেল। তো এটা আমি 4 ইঞ্চ ইলাস্টিক নিয়ে নিয়েছি, 3 নম্বর গোপালজির জন্য আমি 4 ইঞ্চ ইলাস্টিক নিচ্ছি। নিয়ে আমি পুরোটা ইলাস্টিক দিয়ে কভার করব, এটা করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। এটা আমি একটাই 4 ইঞ্চ ইলাস্টিকটা নিয়ে পুরোটা টেনে লাগিয়ে দিয়েছি। এটা কোনো রকমভাবে লুজ করে লাগানো নয়, একদম এই পোর্শন থেকে একদম স্টার্ট থেকে 4 ইঞ্চ নিয়ে একদম এন্ড পর্যন্ত লাগানো হয়েছে, ঠিক আছে। এরপর আমি যেটা করব, জামাটা উল্টে নেব। জামাটা উল্টে নিয়ে যে সাইডটা আমার খোলা রয়েছে সেই সাইডটা আমি এবার সেলাই করে দেবো। সেলাই করে দিলে আমার এই জামাটা রেডি হয়ে যাবে। এই পোর্শনটা আমি এবার সেলাই করে দেবো। দেখো বন্ধুরা, আমার জামাটা রেডি হয়ে গেছে, কি কিউট দেখতে হয়েছে না? এটা হচ্ছে পায়ের দিকটা, এই যে এটা, আর এটা হচ্ছে কাঁধের দিক, এই যে। তো আমি এটা আমার গোপালজিকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আমার গোপালজিকে এই জামাটা পরিয়ে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর এই জামাটা রিয়েলি দেখেই মনে হচ্ছে খুবই কমফোর্টেবল, উনি পরে বেশ ভালো ফিল করছেন এবং ওনার মুখটাও কি হাসি হাসি লাগছে। এমনিতেও অক্ষয় তৃতীয়ার চন্দন যাত্রার জন্য ওনার পুরোপুরিভাবে চন্দনে বা কপালটা লেপন করা আছে, তো এর ফলে জামাটা পরে ওনাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে জানিও জামাটা কেমন দেখতে হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সেফ থেকো, টাটা।